পাহাড়ে ঘুরতে যেতে কার না ভালো লাগে, তার উপরে সেটা যদি হয় সিকিম তাহলে তো কথাই নেই। আপনারা অনেকেই হয়তো সিকিমে গেছেন, তাই ভালোই বুঝতে পারছেন যে ওইখানে কি সুন্দর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। এইরকমই পাহাড় ঘুরতে তিন বন্ধু চাকরি পাওয়ার পরে নিজেদের পয়সায় আনন্দ করার জন্য পাহাড় ঘুরতে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি আপনাদেরকে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি, তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও পাঁচটা সাধারণ মানুষ শুনতে পারেন তাহলে তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। আসুন বন্ধুরা, আমি আজের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি, কিন্তু তার আগে দু তিনটে ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে একটু বলে নিই। আপনারা অনেকেই আমাদের চ্যানেলে অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা সত্যিই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমরা এই চ্যানেলে যে ঘটনাগুলো বলি সেই ঘটনাগুলো কিন্তু সবার শোনার মতো, মানে একটা ছোট বাচ্চাও যেমন শুনতে পারে তেমনি বড়রাও শুনতে পারে। তাই দয়া করে এমন কোনো ঘটনা পাঠাবেন না যে ঘটনাগুলো সবার সামনে শোনাটা একটু কষ্টকর হয়ে যায়। আর একটাও কথা বলবো, আপনারা ঘটনা পাঠানোর পরে একটু কাইন্ডলি ওয়েট করবেন, কারণ আমাদের এই ইমেলসগুলো যা যত ফাইলস আসে সেগুলো পর্যালোচনা করতে একটু সময় লাগে। আর যদি পসিবল হয় ঘটনার সাথে আপনার সেই ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও যদি থাকে সেগুলোও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর রিসেন্টলি আমরা অনেক ইমেলস পেয়েছি আপনাদের থেকে যে আমরা এখানে যে ঘটনাগুলো বলি সেই ঘটনা অনেক সময় হয়তো এরকম থাকে যে তারা হয়তো কারোর কাছে গিয়ে সলিউশন পেয়েছে বা কোনো তান্ত্রিক হোক বা তাদের সান্নিধ্য পেয়েছে। আপনারা সেই জন্য সেই যারা ঘটনাটা পাঠিয়েছেন তাদের ব্যক্তিগত ইনফরমেশান অর্থাৎ ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো যে আপনারা অনেকেই আজকাল মেল করছেন, কিন্তু আপনাদেরকে আমরা একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যারা আমাদের এখানে ঘটনা পাঠান আমরা কিন্তু তাদের কোনোরকম কোনো ব্যক্তিগত ইনফরমেশান রিভিল করতে পারবো না, তার জন্য আমরা দুঃখিত। তাই আমি এটুকুই বলবো, আপনারা নিজেদের উপরে ভরসা রাখুন, ভগবানের উপরে ভরসা রাখুন, বা আপনারা যাকে বিশ্বাস করেন তাদের উপরে ভরসা রাখুন। তো এটুকুই বলার ছিল, চলুন আমি আজকের ঘটনায় সরাসরি বা চলে যাচ্ছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে সুজয় ইমেল করে পাঠিয়েছে, এবং ঘটনাটা ঘটেছিল সুজয়, ওর বন্ধু অমিত এবং ওর আরও এক বন্ধু সায়ক, এই তিনজনের সাথে। এই সুজয়, অমিত আর সায়ক এরা তিনজনে হচ্ছে বেশ অনেক দিনের পুরনো বন্ধু। ওরা এর আগে উচ্চ মাধ্যমিকের পরে, তারপরে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তে ওরা কাছাকাছি কিছু কিছু জায়গায় ঘুরতে গেছিলো, কারণ ছোটো থেকে ওদের ঘুরতে খুব ভালো লাগে। আর যেহেতু তিনজনেই ভীষণ ভালো বন্ধু, ওদের খুব মতের মিল হয়, মনের মিল হয়, তো ওরা না একসাথে কোথাও একটা ঘুরতে যাওয়া কি ফিস্ট করা এগুলোকে না খুব এনজয় করে। কিন্তু যতদিন ওরা স্টুডেন্ট ছিল তো ততদিন তো অতটা টাকা পয়সা ওদের হাতে ছিল না, যতটুকু পকেট মানি ছিল সেখান থেকে বাঁচিয়ে কি বাড়ির থেকে আর একটু টাকা পয়সা চেয়ে ওরা এরকম ছোটোখাটো ঘুরতে যেত। কিন্তু যখন ওরা কলেজ পাস আউট করে এবং ওদের খুব ভালো রেজাল্ট হয় এবং তারপরেই তিনজনেই বেশ ভালো জায়গায় কিন্তু জব পেয়ে যায়, এবং জব পাওয়ার পরে একটা বছর ওরা প্রচণ্ড বিজি থাকে, যেহেতু নতুন চাকরি, কাজ নতুন করে শিখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, তো সেই জন্য ওরা একটা বছর কোথাও যেতে পারেনি। তো একটা বছর যখন কমপ্লিট হয়ে যায় তো তখন মানে অনেকদিন থেকে ওদের মধ্যে একটা প্ল্যানিং চলছিল যে আমরা এর আগে এত কষ্ট করে ঘুরেছি, একদিনের জন্য, এক বেলার জন্য আমরা কোথাও ঘুরতে গেছি বন্ধুরা মিলে, তো আমরা এখন চাকরি পেয়ে গেছি, এবার আমাদের একটা কোথাও বেশ দু তিন দিন, চার দিনের ব্যাপী একটা আমরা ট্যুর করব। তো
এইখানে এই সমস্ত ট্যুরের যে প্ল্যানিং ট্যানিংয়ের ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু অমিত বলে ওদের যে বন্ধুটি সে কিন্তু এগুলোকে ম্যানেজ করতো। তো অমিত যখন মানে অমিতকে যখন বলে তো ও বলে যে হ্যাঁ আমিও তো ভাবছিলাম আমরা শুধু কাজই করে যাচ্ছি, মানে কলেজ পাস আউট হওয়ার পরে এই যে চাকরিতে ঢুকলাম ব্যাস একদম 8টা থেকে মানে একদম শুরু হয়ে যায় আমাদের শিফট, তারপরে একদম মাথা তোলার সময় পাই না, তো এবারে আমরা পাহাড় ঘুরতে যাই, একটা আমাদের রিফ্রেশমেন্ট দরকার তো আমরা পাহাড়ে ঘুরতে যাব। তো সুজয় এবং সায়ক দুজনে কিন্তু তাতে সহমত হয়, বলে হ্যাঁ ঠিকই বলেছিস পাহাড়ে ঘুরতে গেলে খুবই ভালো লাগবে। এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই তিন যে বন্ধু, তিন বন্ধু কিন্তু এর আগে বাড়ির থেকে যে খুব বিশাল ঘোরাঘুরি করতো, মানে অমিতের বাড়িতে আবার ঘোরার একটা বেশ কালচার ছিল, তো ও বেশ কিছু কিছু জায়গা ঘুরেছিল, বাকি সুজয় বা সায়ক কিন্তু তার আগে এমন কিছু ঘোরেনি। তো যেহেতু অমিত একটু ওদের মধ্যে থেকে বেশি ঘোরাফেরার ওর নলেজ ছিল, তাই সমস্ত প্ল্যানিংগুলো ওই করতো। তো ও তখন সমস্ত কিছু ডেট ঠেট ফাইনাল করে বাকিদের থেকে ওর সময় নিয়ে, এবং ও একটা সিকিম ঘুরতে যাওয়ার একটা সুন্দর প্ল্যান সেট আপ করে। ভালো কথা, তো নির্দিষ্ট দিনে ওরা কলকাতা থেকে বেরিয়েও যায়। তো সিকিম যখন ওরা পৌঁছোয়, গ্যাংটকে যখন পৌঁছোয়, তো গ্যাংটকে পৌঁছানোর আগে অবধি তো ট্রেনের মধ্যে মজা করে, খুব আনন্দ করে, বেশ এতদিন পরে আর কি বেরিয়েছে, খুব ভালো লাগছিল। এবার যখন থেকে ওরা ওই গ্যাংটকে ঢোকার আগে, মানে গ্যাংটকে ওরা মানে প্রথমে NJP স্টেশনে নামে, তো সেখান থেকে ওদের একটা গাড়ি বলা ছিল, তো সেই গাড়ি করে ওরা NJP স্টেশন থেকে গ্যাংটক যায়। এইবারে গ্যাংটক গিয়ে ওদের তো একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিয়েছে, এবং সেখানে একটা হোটেল ওরা ঠিক করে রেখেছিল, অমিতি ঠিক করেছিল, তো সেখানে ওরা ওঠে। তো ওদের প্ল্যানিং ছিল যে ওরা একটা দিন গ্যাংটকটা ঘুরে নেবে, তারপর সেখান থেকে ওরা তারপর নাথুলা পাস, তারপরে আরও মানে যেটা নর্থ সিকিমের আন্ডারে পড়ে লাচুং লাচেন, এইগুলো সমস্ত কিছু ওরা ঘুরবে, বেশ 4-5 দিনের একটা প্ল্যানিং। এবারে ওরা যেদিনকে পৌঁছয় হোটেলে, তো হোটেলে গিয়ে একটু লাগেজ ঠাগেজ রেখে একটু রেস্ট টেস্ট নিয়ে ওরা তখন বেরিয়ে পড়ে, একটু ঘুরে আশেপাশে পায়ে হেঁটে যা দেখবে, তো বেরিয়েছে ভালো কথা। তো বেরোতে গিয়ে মানে ওদের যে হোটেলটা ছিল সেই হোটেলটা না মানে একদমই ওই মানে পশ জায়গা যেখানটা আর কি ওই মল রোড সেইখানটা ছিল না, ওটা থেকে আরেকটু দূরে, কারণ ওখানে হোটেলগুলো মানে ওরা একদম লাস্ট মোমেন্টে ট্যুরটা প্ল্যান করে, তো ফলে ওইখানে যত ভালো ভালো পজিশনের যে হোটেলগুলো ছিল তখন কিন্তু ততক্ষণে বুক হয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো প্রচণ্ড আর কি হাই প্রাইস দেখাচ্ছিল। তো সেই কারণে অমিত কী করে, মানে একটা জায়গায় মানে যেখানটা আর কি হোটেলটা ওরা নেয় সেখানটা হচ্ছে মানে একদম সরাসরি সেখানটা গাড়ি ঢোকে না, একটু আর কি হাঁটতে হবে, একটু গাড়ি আর কি খাড়াই পথ হেঁটে তারপরে হোটেলটা, কিন্তু হোটেলটা ভালো সুন্দর, খুব একটা পুরনো নয়, একেবারে বলছে 2-2.5 বছর হয়েছে মাত্র নতুন হোটেলটা হয়েছে। এবার ওই ওরা অটো করে আর কি ওখান থেকে নেমে মানে পাহাড়ের একটুখানি ঢাল দিয়ে নেমে তারপরে ওখানটা আর কি অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আর কি যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে। তো ওরা বিকেলবেলা একটু বেরিয়েছে, বিকেলবেলা বেরিয়ে ঘুরে ঠুরে তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, মানে ততক্ষণে পুরো অন্ধকার। এবারে যে জায়গাটায় আর কি ওরা অটো থেকে নামে, এবার সেখান থেকে নেমে আমি বললাম একটুখানি খাড়াই পাহাড়ের দিকে হাঁটতে হবে, তো সেই জায়গাটায় কিন্তু বিশেষ একটা লাইট থাকতো না। তো ওরা তিনজনে কথা বলতে বলতে ওরা একেবারে ডিনার করে এসছে, কারণ হোটেলে ওদের মনে হচ্ছে যে হোটেলে খাবো না, তো বাইরে ওরা খাওয়া দাওয়া করেছে, টুকটাক পেট ভরে গেছে, আর ওরা একটা একটা ছোটোখাটো খাবার দাবার হাতে নিয়ে এসে যদি রাতে বেশি খিদে পায় তাহলে ওটা খেয়ে নেবে। আর তো ওরা এভাবে ওই প্রায় মিনিট 5-এক হাঁটা আর কি, খুব বেশি নয়, মিনিট 5-এক হাঁটা। তো ওরা হাঁটছে, এবার জায়গাটা অন্ধকার, আবার হোটেলের পাশটা আলো আছে, কিন্তু ওই মিনিট 4-5-এর যে হাঁটাটা একদম খাড়াই যে পাহাড়ের হাঁটা সেই জায়গাটা অতটা আলো নেই, মানে আছে দূরে দূরে আর কি। তো ওরা হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করেই ওয়েদার কিন্তু ভালোই ছিল, ওয়েদার খারাপ ছিল সেরকম কিন্তু নয়, হঠাৎ করেই খেয়াল করে যে একটা কিছু মানে কিছু একটা, সেটা কি ওরা কিন্তু কেউ স্পষ্টভাবে দেখেনি, কিছু একটা হাওয়া টাইপের, মানে খুব জোরালো যদি একটা দমকা হাওয়া আসে, মানে খুব দমকা একটা হাওয়া এসে যদি মুখের সামনে দিয়ে মানে সপাটে বেরিয়ে চলে যায়, যেরকম একটা ফিলিংস আসবে ঠিক সেরকমই একটা হাওয়ার দাপট ওদের সামনে আসে। এবং এত জোরে হাওয়াটা হঠাৎ করেই আসে যে ওরা ওই যে মানে আপহিলের দিকে যে যাচ্ছিল ওরা না একটুখানি থেমে যায়।
তো ওরা ভেবেছে যে হয়তো পাহাড়ি জায়গা। আর যেহেতু আমি বললাম যে দেখুন আপনারা যারা গ্যাংটক গেছেন তারা তো জানেন গ্যাংটক জায়গাটা কিন্তু যথেষ্ট জমজমাট, প্রচুর গাড়ি ঘোড়া চলে, প্রচুর ট্যুরিস্টের আনাগোনা। কিন্তু আমি বললাম যে ওদের হোটেলটা একটু সাইট করেছিল, কিন্তু হোটেলটা ভালো, হোটেলটা খারাপ বা রুম খারাপ সেরকম কিছু নয়। তো ওরা না প্রথমে কিছু বুঝতে পারেনি যে কী হলো ব্যাপারটা। তো তখন সায়ক, ওদের মধ্যে যে সায়ক বলে যে বন্ধুটি ছিল, তো সে বলছে যে আসলে এটা একটুখানি ফাঁকা ফাঁকা দিত, মানে বাইরে বেশ ভালোই হাওয়া ঠাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডাও আছে, তো চল তাড়াতাড়ি ঘরে ঢুকে যাই, মানে হোটেলের মধ্যে ঢুকে যাই। তো আমি তো ভেবেছি যে হ্যাঁ সেরকম একটা হাওয়া দিয়েছে, কিন্তু যিনি আমাকে ইমেলটা করেছেন সুজয়, তিনি ইমেলে লিখেছেন যে ওই যে হাওয়ার একটা ঝটকা, মানে একটা মানে সাডের একটা হাওয়া এসে জাস্ট পাস করে চলে গেল, এই বিষয়টা না ওর একটুখানি খটকা লাগে। মানে কীরকম খটকা লাগে যেটা ও লিখেছে, যে ও মানে জাস্ট ফিল করে একটা জিনিস, যখন ওই হাওয়ার ঝাপটাটা মারে সে হাওয়াটার মধ্যে না একটা অদ্ভুত রকমের ব্যাপার ছিল। মানে পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা, তখন অতটা ঠান্ডা পড়েনি, বাট অক্টোবর মাস বেশ ভালোই ঠান্ডা ছিল, খুব জাঁকিয়ে ঠান্ডা না হলেও, কিন্তু ওই হাওয়াটার মধ্যে একটা ঠান্ডা গরম ভাব মতো ছিল। তো ও বলে যে দেখ হাওয়াটা ওরকমভাবে তখন একটুখানি সময়ের জন্য লাগলো, কই এখন তো আর লাগছে না, বা এখন তো আমি হাওয়াটা কিছু ফিল করতে পারছি না। তো যাই হোক, তো দুই বন্ধু বলে যে তোর তুই এত বেশি কিছু ভাবছিস, চল রুমে চল, অনেকক্ষণ হয়েছে, কালকে আবার ঘোরাঘুরি আছে, পরশু আবার আমরা সকালবেলা ওই নাথুলা পাস দেখতে যাব, বাবা মন্দির এগুলো দেখতে যাব। তো ওরা তারপরে নিজেদের রুমে চলে আসে, তো রুমে চলে এসে তারপরে ঘুমিয়ে ঠুমিয়ে পড়ে। পরের দিনটা ওরা একটুখানি ওই বিভিন্ন জায়গায় বাস গাড়ি ঠাড়ি বুকিংয়ের জন্য ওই দিনটা ওরা রেখেছিল, যে নাথুলা পাস যেতে হলে ওই কোনো গাড়ি ভাড়া করতে হবে, তাকে আর আইডি দিতে হবে, এগুলো আরও নানান রকমের কাজটা থাকে, তো সেগুলো করবে, তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। একটা বিষয় পুরো মানে সেদিনের পর থেকে, মানে যেদিনই আর কি ওরা আসে সেদিনে একটা ওরকম ঘটনা ঘটলো রাতের বেলা। তো ওই রাতের বেলার ওই ঘটনাটার পর থেকে না সুজয় যেটা লিখেছে, যে ওর কোথাও একটা মানে খুব অদ্ভুত একটা কারণে, মানে সেটা ঠিক কী কারণ ও নিজেও জানে না, ও না মানে মাঝে মধ্যেই না খুব একটু শ্যাটার্ড হয়ে পড়ছিল, মানে ওর মনটা একটুখানি মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে বা কিছু একটা খারাপ হতে চলেছে। এরকম হলে আমাদের মানুষের মনটা যেমন একটু হালকা হালকা ভারী হয়ে আসে, যেমন একটা মানুষের একটা মানে বুঝতে পারে যে কিছু একটা খারাপ হলেও হতে পারে বা কিছু একটা হতে চলেছে, এইরকম বিষয়টা না ওর মনের মধ্যে আসতে থাকে সুজয়ের। তো ও সব কিছুর মধ্যেই আছে, ওর বন্ধুদেরকে বাকি দুই বন্ধুকে বুঝতে দিচ্ছে না যে ওর মনে কী চলছে বা কী হচ্ছে। ওর মধ্যে অদ্ভুত রকমের একটা কু ডাকা বলে না, যে একটা কু ডাকা বা একটা খারাপ কিছুর ভাইব পাওয়া, যে একটা কিছু খারাপ হতেও পারে, এরকম একটা জিনিসপত্র চলতে থাকে। যাই হোক, তো পরের দিন ওরা নাথুলা পাস যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার সকালে যখন বেরোয় তখন কিন্তু ওয়েদার ভালোই ছিল, যাচ্ছে ঘুরছে। তো মানে আপনারা অনেকেই জানেন যে নাথুলা পাস যাওয়ার আগে আরও বেশ কিছু দ্রষ্টব্য স্থান পড়ে, তো সেই জায়গাগুলো ওনারা দেখাচ্ছে। এবার ওরা যে গাড়িটা বুক করেছিল সেটা কিন্তু মানে ওরা যেহেতু তিনজন, তিনটে ছেলে, তো আলাদা করে তিনজনের জন্য একটা গাড়ি ওরা বুক করেনি, তো ওরা একটা মানে ওখানে তো ছোটো ছোটো ট্র্যাভেল এজেন্সি থাকে, তো সেরকম একটা ট্র্যাভেল এজেন্টের অফিসে গিয়ে ওরা কথা বলে। তো ওদেরকে একটা বড় জিপ গাড়িতে আরও বেশ কিছু ট্যুরিস্টের সাথে ওদের তিনজনকে বলে যে আপনারা যদি নিজেরা তিনজনের জন্য গাড়ি ভাড়া করেন তো আপনাদের কিন্তু অনেক টাকা পড়ে যাবে, তো আপনি একটা গ্রুপকে জয়েন করে নিন, এই টাইমে ছাড়বে আপনার আপনি এখানটা এসে দাঁড়াবেন, অটো স্ট্যান্ডটা এখানে, আপনাদের তিনজনকে পিক আপ করে নেওয়া হবে। তো ওরা বলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো এবার ওরা পরের দিন সকালে দাঁড়িয়েছে, এবার যেই মুহূর্তে দাঁড়িয়েছে ওই যে আমি বললাম যে সুজয়ের না হঠাৎ করেই খুব আনক্যানি একটা ফিল আসা শুরু হয়। তো সুজয় তখন অমিতকে বলে, মানে কোনো কারণে মানে ও জানেও না কি, মানে একদম ওয়েদার ভালো, কোনো কিছুর কোনো মানে এমন নয় যে কোনো কিছু ওয়েদার খারাপ আছে বা ওটা দেখতে পারবেন, এরকম কিছুই নয়, বাট কেন জানি না সুজয় অমিতকে বলে যে এ আমরা তো আজকে নাথুলা পাস দেখতে যাচ্ছি, আমরা আদৌ দেখতে পাবো তো, ঠিকঠাক সব ঘোরা যাবে তো। তো তখন অমিত আর সায়ক বলছে কী বলছিস, এই তো যাচ্ছি, এত সকাল সকাল উঠেছি, যাবো বলেই তো, ওরা সব রেডি ঠেডি হয়েছে, তো নির্দিষ্ট সময় গাড়িও এসছে অটো স্ট্যান্ডের কাছে এবং ওরা উঠে পড়েছে, উঠে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এবারে ওরা বেশ অনেকটা পথ চলে গেছে, অনেকটা পথ ওরা পেরিয়ে গেছে, পেরিয়ে যাওয়ার পরে হঠাৎই মানে বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা দিয়ে গাড়িগুলো পরপর পরপর সব যাচ্ছে, হঠাৎই ওদের গাড়িটা প্রচণ্ড জোরে ব্রেক কষে থেমে যায়, কোনোখানে কিন্তু কিছু নেই,
প্রচণ্ড জোরে ব্রেক কষে থেমে যায়, এবং শুধু ব্রেক কষে থেমে যায় তাই নয়, মানে হঠাৎ করেই থেমে যায়। এবং দেখুন, মানে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি একটার পর একটা গাড়ি পাস করছে, এবার হঠাৎ করে যদি একটা সামনের গাড়িটা থেমে যায়, তো পিছনে যে গাড়িগুলো থাকে তাদেরও একটা ইম্প্যাক্ট পড়ে। তো ওদের পিছনে ঠিক যে গাড়িটা ছিল, সেই গাড়িটা কোনো রকমে ওদের গাড়িকে ঠুকতে ঠুকতে বেঁচে গেছে। তো এই সুজয়, অমিত আর সায়ক যে গাড়িতে ছিল, সেই গাড়িটা হঠাৎ করে এরকম প্রচণ্ড আওয়াজ করে থেমে যাওয়ায়, তো মানে গাড়ির মধ্যে যারা ছিল ওরা ছাড়া আরও বেশ কয়েকজন ছিল, তো তারা সবাই হতচকিত হয়ে গেছে যে কী ব্যাপার হলো, কি মানে হঠাৎ করে থামলো কেন। তো ড্রাইভারজিকে জিজ্ঞেস করেছে যে আপনি এভাবে থামলেন কেন, তো সে না মানে কিছু বলছে না, মানে মনে হচ্ছে কোনো কিছু দেখে। তখন কিন্তু সকালবেলা, মানে ওই 11:30 বাজে, অনেকটা ওরা চলে এসছে, মাঝখানে কিছু জায়গায় ওই লেকের সামনে সব কিছু জায়গায় থেমেছে। তো মানে ওই লোকটা না প্রচণ্ড মানে কাঁপছে আর, কিছু একটা দেখে ভয় পেলে বা শরীর খারাপ লাগলেও যেরকম মানুষ করতে পারে সেরকম করে কাঁপছে। তো গাড়ির মধ্যে যারা ছিল তারা তো কিছুই বুঝতে পারছে না যে ব্যাপারটা কী হলো। তো ওই লোকটা না মানে হঠাৎ করেই, তারপরে মানে ওরকম করে কিছু বলছো না, ওরকম হাত পা মনে হচ্ছে কাঁপছে হালকা হালকা, উনি কিরকম একটা ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি না সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে গেছে, গাড়িটা মানে গাড়িটাকে একটু সাইড করেছে, সাইড করে গাড়ি থেকে নেমে গেছে। তো গাড়ির মধ্যে যারা ছিল সকলেই বাঙালি, তো সবাই তো একটু রেগেই গেছে যে কী ব্যাপার রে বাবা, এত টাকা দিয়ে গাড়ি বুক করেছি, নাথুলা পাশে আমাদেরকে নিয়ে যাবে, আবার ফেরতও আসতে হবে, তো কী ব্যাপার এরকম করে গাড়ি কেন থামিয়ে দেয়, কিছু বলছেও না। তো তখন ড্রাইভার যে যেই গাড়ি থেকে নেমে গেছে, বাকিরা তখন গাড়ি থেকে নেমে পড়েছে যে কী ব্যাপার হলো, কিছু বলছে না, কী হলো, এভাবে আমাদেরকে মাঝপথে কেন থামিয়ে দিয়েছে। তো তখন অনেকক্ষণ যখন ওই ড্রাইভারটাকে বারবার জিজ্ঞেস করছে যে আপনি স্টার্ট কখন দেবেন, গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে, আপনি কিছু তো বলুন, আপনি কেন কোনো কথা বলছেন না। তো তখন কিছুক্ষণ পরে ড্রাইভার জি, মানে যিনি আর কি ছিলেন, উনি একদম পাহাড়ি লোক, উনি কিন্তু ওখানকারই লোক এবং উনি একজন এক্সপিরিয়েন্স ড্রাইভার, তিনি বলছেন যে আমি প্রায় 14-15 বছর ধরে আমি এই রুটেই গাড়ি চালাই, ট্যুরিস্টদের গাড়িই চালাই। তো কী হয়েছে ওনাকে যখন অনেকবার ধরে জিজ্ঞেস করা হয়, তো উনি কিছুক্ষণ পরে ওনাকে দেখে মনে হলো উনি একটু সুস্থ বোধ করছেন, তো উনি বলেন যে উনি গাড়িটা চালাচ্ছিলেন এবং ওনার পাশের যে সিটটা, মানে ড্রাইভার সিটের পাশে যে সিটটা ছিল, তো সেই সিটে উনি কিন্তু কাউকে বসান না, মানে ওই সিটটা ফাঁকাই ছিল। তো ওখানে কী ছিল, ওখানে উনি ওনার একটা মানে জাস্ট একটা ব্যাগ আর দু একটা হয়তো ছোটোখাটো জিনিস ওই সিটের মধ্যে রাখা ছিল। এইবারে উনি যখন ওই গাড়িটা নিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই নাকি ওনার মনে হয় কেউ একজন ওই পাশের সিটে বসে, যে কথাটা কিন্তু উনি নিজে বলেছেন, যেটা সুজয় যেভাবে ইমেলটা লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি, এবং এই ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় ওই 6-7 বছর আগেকার ঘটনা। তো উনি নাকি ওই ড্রাইভার যে নাকি খেয়াল করেন যে উনি ওনার গাড়িটা নিয়ে ঠিকমতোভাবেই যাচ্ছেন, এবং কেউ একজন খুব জোর জবরদস্তি ওনার গাড়ির সামনের সিটে হঠাৎ করে নাকি কেউ বসে, এবং বসে নাকি গাড়ির যে স্টিয়ারিং হুইলটা রয়েছে সেই স্টিয়ারিংটাকে নাকি ইচ্ছে করে খাঁজ যে দিকটা রয়েছে সেদিকটায় ঘুরিয়ে দেয়। এবং উনি না মানে প্রথমে নাকি উনি বলছেন যে আমি জানি না আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা বিশ্বাস করবেন কি না, বাট আমি কিন্তু এটা সত্যি দেখি যে কেউ একজন জানলা দিয়ে হঠাৎ করে এসে ওই কার সিটে বসে আমার সাইডের সিটটায়, এবং আমার এই স্টিয়ারিং হুইলটাকে খাদের দিকে ঘুরিয়ে দেয়, এবং আমি সেই সময় মানে মানে ওই যে হঠাৎ করে যে একটা ভীষণ জোরে গাড়িটা আওয়াজ করে উনি যে থামিয়ে দিয়েছিল, সেই সময় কিন্তু উনি নিজেও একটা চিৎকার করেছিলেন। এবারে হঠাৎ করে খুব সাডেন ব্রেক করা হয়েছে, তার মধ্যে মানে পাহাড়ি পাথুরে রাস্তা, ফলে টায়ারটার সাথে ওই রাস্তার একটা ভীষণ জোর কালিশন হয়েছে, তো সেই জন্য ওরকম আওয়াজটা হয়। তো উনি বলছেন যে আমি যখন বুঝতে পারলাম যে গাড়িটাকে প্রচুর পরিমাণে বেঁকিয়ে দেওয়া হলো এবং এবার খাদে পড়ে যাবেই, তো সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে ব্রেকে আমি পাটা দিয়ে দিই, এবং যার ফলে গাড়িটাভাবে দাঁড়িয়ে যায়। তো এই কথাটা যখন শোনে, তখন না মানে ওই যে বললাম যে গাড়িতে প্রায় 8-9 জন মতো ছিল, সে 8-9 জনের রিয়াকশান কিন্তু একবারে দেখবার মতো ছিল। ও যেটা লিখেছে, সুজয় লিখেছে যে আমরা তিনজন যখন ঘটনাটা আমরা তিন বন্ধু যখন শুনলাম, আমরা ভাবছি এরকম আবার ঘটনা ঘটে নাকি, এটা আবার কী বলছে ড্রাইভার দাদা, আর ওনাকে দেখে বোঝা যাচ্ছে এবং উনি যে এজেন্সি থেকে ওরা গাড়িটা নিয়েছে সেটা কিন্তু অনেক বছরের পুরনো, মানে ওখানে ওই ওদের অফিসটা বহু পুরনো, আর টাকা পয়সা সমস্ত পেমেন্ট করা হয়ে গেছে, মানে এত প্রত্যেক দিন এত এত হাজার হাজার ট্যুরিস্ট যাচ্ছে, তো হঠাৎ করে আমাদের সাথেই এরকম করবে কেন। তো ওরা ভাবছে যে লোকটা কি সত্যি বলছে নাকি লোকটা হ্যালুসিনেট করেছে, এইটা এরা তিনজন ভাবছে, সুজয় অমিত আর সায়ক। কিন্তু এরা ছাড়াও তো বাড়ি মানে গাড়িতে আরও বেশ কিছু লোক রয়েছে, এবং তাদের মধ্যে আবার একটা
ফ্যামিলি ছিল, তো সেই ফ্যামিলির ভদ্রলোক যে লোকটি ছিলেন তিনি হঠাৎ করে চিৎকার করে বলতে থাকেন যে হ্যাঁ আমাদের পয়সা নিয়েছেন, আপনি আমাদেরকে ঘোরাতে চাইছিলেন তাই আপনি এখন গল্প ফেঁদে বসছেন, আপনি ড্রাইভারের সিটে ছিলেন, আপনি গাড়ি চালাচ্ছিলেন, আপনার কাঠ সিট তো পাশের সিটটা তো ফাঁকাই ছিল, আর আমরা বা অন্য কেউ কেন শুধুমাত্র আপনার গাড়িকে এই গাড়িটাকে খাদের দিকে নিয়ে যেতে চাইবে, আর আপনি যেভাবে করলেন মানে ওটা তো বরং কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আপনি এত জোরে ব্রেকটা আর কি দিলেন ফলে পিছনের গাড়িও হঠাৎ করে আমাদের সামনে এসে থেমে গেছে, যদি ধাক্কা লেগে যেত কী হতো, আপনি আপনি বাজে কথা বলছেন, আপনি আমাদের টাকা পয়সাগুলো মেরে দিবেন, আপনি আমাদেরকে ঘোরাতে চাইছেন, এরকম এসবের জন্যই আপনি এগুলো করছেন, যেরকম ওখানে একটা মানে রীতিমতো আর কি একটা বচসা সৃষ্টি হয় ড্রাইভারের সাথে। সে ড্রাইভার তো বলছে যে আমি নিয়ে যাব, আমি বলছিলাম আমি নিয়ে যাব না কিন্তু আমার খুব ভয় করছে, উনি মানে পরিষ্কার পান যে আমার খুব ভয় করছে। তো যাই হোক, তো এইসব করতে করতে ওখানে একটা ঝামেলা হয়, তো সেখানে যেহেতু মানে এই পাহাড়ি জায়গার মানে যারা আর কি আছেন এই ট্যুরগুলো যারা করেন তো মোটামুটি একে অপরকে মোটামুটি আর কি চেনে, তো ওখান দিয়ে ওই একই দিকে আর কি আরও যত গাড়ি ছাড়ি যাচ্ছে তো তাদেরও ড্রাইভাররা মাঝে মধ্যে দেখছে যে মাঝ রাস্তায় এভাবে একটা বচসা হচ্ছে, একটা গাড়ি ওনাদেরই একটা ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে, তো তখন না মানে ওরা ওদের পাহাড়ি ভাষায় ওই ড্রাইভারটা অন্য ড্রাইভারকে কিছু একটা বলছে, দুজনের মধ্যে একটা কিছু কথোপকথন হচ্ছে কিন্তু বাকিরা কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। তো এদিক থেকে সুজয়রাও ভাবছে তাহলে কি ওদের যাওয়া হবেই কি হবে না, কী করবে ওরা এখন মাঝ রাস্তায় রয়েছে। তো যাই হোক, তো এরকম করে একটা মানে বিশাল বচসা হলো, এবং অন্য যে একটা ফ্যামিলি ছিল অন্য একটা বড় ফ্যামিলি ছিল তার সাথে আর একটা ফ্যামিলি ছিল ছোট আর বাকি এরা হচ্ছে তিনজন, তো সবার মধ্যে না একটা মানে অরাজকতা সৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড বচসা হচ্ছে, আর ওই ড্রাইভারও একদম মানে কোনো কনফিডেন্সই পাচ্ছে, উনি বলছেন যে আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমার খুব ভয় করছে। এবার পাহাড়ি রাস্তায় সেখানে যদি ড্রাইভার নিজেই বলে যে তার গাড়ি চালাতে ভয় লাগছে তাহলে বুঝতেই পারছেন যে প্যাসেঞ্জারদের বা ট্যুরিস্টদের অবস্থা কী হতে পারে। তো এইসব নিয়ে একটা ওখানে অরাজকতা সৃষ্টি হয়, তো তখন ওই ড্রাইভার যিনি ছিলেন তো তিনি বলেন যে আমি তো আপনাদেরকে হাফ ঘুরিয়ে দিয়েছি আর আপনাদের কিছুটাই বাকি ছিল, তা আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি, কারণ এরপরে মানে ওখানে না প্রায় 1.5-2 ঘন্টা ওনাদের নষ্ট হয়েছে এই পুরো বিষয়টাকে নিয়ে, কারণ উনি না মানে যেটা সুজয় লিখেছে যে ওই ড্রাইভার কিন্তু সত্যি সত্যি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, এবং উনি আর একটা জিনিসও দেখান, সেটা হচ্ছে ওনার যে গাড়ির যে স্টিয়ারিংটা ছিল স্টিয়ারিং হুইলটা সেখানে না একটা ওই লেদারের কভারিং করা ছিল হুইলটার গায়ে, তো উনি তখন বলেন যে আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে মানে আমার এই যে এই গাড়িটা কিন্তু ওনার নিজেরই, বলছে আমার নিজের গাড়ি, আমি এই গাড়িটাকে খুব সুন্দর করে মেনটেন করি, বলছে আপনারা বিশ্বাস করছেন না তো দেখুন আপনি আমার গাড়িতে এসে দেখুন, তো তখন নাকি ওই ড্রাইভার দেখায় ওই যে স্টিয়ারিং হুইলটার গায়ে একটা লেদারের কভার করা ছিল, সেই লেদারের কভারটার গায়ে কিন্তু বেশ কিছু স্ক্র্যাচেস এসেছে। এবার দেখুন যে স্ক্র্যাচেসগুলো দেখি সেটা আগে ছিল না আগে ছিল না সেটা কিন্তু কেউই জানে না, কারণ কোনো ট্যুরিস্টই অত তো আর গাড়ি খুঁটিয়ে দেখে তারপরে গাড়িতে উঠবে না, ফলে ওখানে একটা বচসা সৃষ্টি হয় এবং বাকি যারা ট্যুরিস্ট ছিল তারা বলে যে ঠিক আছে আপনি আমাদের 1.5-2 ঘন্টা সময় নষ্ট করিয়ে দিলেন, আমরা আপনার গাড়িতে যাব না, আপনি সোজা আমাদেরকে আবার গ্যাংটকে ফিরিয়ে নিয়ে চলুন, আমরা আপনাদের অফিসে কথা বলবো। তো যাই হোক, তো এসব নিয়ে একটা তো সমস্যা হলো, এবং যখন ওরা আবার ওখান থেকে ফিরছিল মানে ওনাদের কিন্তু আর নাথুলা পাস যাওয়া হলো না, নাথুলা পাস যাওয়া হলো না, এবং গাড়িটা আবার গ্যাংটকে ফিরিয়ে আনা হয়। তো গ্যাংটকে ফিরিয়ে আনা যখন হচ্ছিল তো তখন ওই ড্রাইভার খেয়াল মানে বারবার আর কি খুব হালকা করে চালাচ্ছিল একদম পাহাড়ের যেদিকটা আর কি খাদ ঠিকটার উল্টো দিক থেকে, মানে যতটা সেফলি আর কি চালানো যেতে পারে সেভাবেই চালানোর চেষ্টা করছিলেন, এবং সবাই এটুকু বুঝছিল যে কিছু তো একটা সমস্যা হয়েছে, সেটা গাড়িতেও কোনো সমস্যা হয়ে থাকতে পারে বা ড্রাইভারের নিজস্ব কোনো শারীরিক সমস্যাও হয়ে থাকতে পারে, কিছু একটা হয়েছে, সেটা কী হয়েছে সেটা কিন্তু কিছু বোঝা গেল না। যাই হোক, তো তারপরে অফিসে গিয়ে সেখানেও কিছু ঝামেলা ঠামেলা হলো, তো ওরা কিছু টাকাও ফেরত দিল, ওনারা বললো যে দেখুন এটা পাহাড়ি পথ এখানে এরকম ঘটনা ঘটে, আমরা কিন্তু আপনাদেরকে পুরো টাকা ফেরত দিতে পারবো না, আপনারা আমি একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারি কালকের জন্য আপনারা সেখানে যেতে পারেন কিন্তু তাহলেও কিন্তু আপনাদের কিছু টাকা দিতে হবে। তো যাই হোক, তো সুজয় অমিত সায়কদের যেহেতু পরপর প্ল্যান ছিল তো ওরা বললো যে ঠিক আছে নাথুলা পাস যখন যাওয়া হলো না তো তাহলে আর কিছু করার নেই, আমাদের আর সময় নেই, আমরা আর কালকে যেতে পারবো না, তো ওরা ওই যেটুকু টাকা ফেরত দিল সেটুকু টাকা নিয়ে চলে এলো, হোটেলে চলে এসছে। এইবারে আমি বললাম যে এদের মধ্যে অমিত কিন্তু এর আগে বেশ কিছু ঘোরাফেরা করেছিল, আর ওরা যখন ফিরছিল তো তখন
ওই গাড়িতে অনেকেই ওই আপনারা অনেকেই জানেন যে ওখানে বিখ্যাত বাবা মন্দির রয়েছে। তো সেই বাবা মন্দিরে যাকে পুজো করা হয় তিনি মানে এটা ওখানে বিশ্বাস যে ওই বাবা মন্দিরে যে যিনি আর কি আছেন তো তিনি হচ্ছেন একজন প্রচণ্ড দেশপ্রেমী মানুষ ছিলেন, এবং এটা বিশ্বাস করা হয় যেহেতু ওই এরিয়াটা একটা বর্ডার এরিয়া, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, তো এটা বিশ্বাস করা হয় যে আজও ওই বর্ডারে উনি নিজে পাহারা দেন যাতে কোনো বহিঃশত্রুর আক্রমণ না হয়, বা বহিঃশত্রু আক্রমণ করলে উনি নিজে নাকি আজও ওই জায়গাটায় ওই পাশের নাথুলাপাত ওই পুরো চত্বরটায় নাকি উনি আজও আমাদের দেশকে পাহারা দেন ভারতকে, এটা বিশ্বাস করা হয় কিন্তু এটা তো আপনারাও এই ঘটনাটা জানেন। তো তো সবাই বলছে যে বাবা মন্দিরে তো আমাদের যাওয়া হলো না, কিন্তু এরকম একটা জায়গায় যাচ্ছিলাম এরকম একটা ঘটনা কেন ঘটলো, মানে সবাই আর কি একটা মানে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তো তখন এই সুজয় আর সায়ক এরা দুজন কিন্তু এই বাবা মন্দির সম্পর্কে এর আগে কিছুই জানতো না, তো ওখানে যখন গাড়ি করে ফিরছিল তো সবাই বলা বলি করছিল, তো সেখান থেকে ওরা কিছু কিছু জেনেছে। তো এসে অমিতের সাথে যখন এই সুজয় সায়ক দুজনে মিলে আলোচনা করছে যে আচ্ছা এই বাবা মন্দির সবাই যে বলছিল যে উনি নাকি আজও পাহারা দেন, এত কিছু ওনাকে ভগবান হিসেবে মানা হয়, পুজো করা হয়, তাহলে আমাদের ওখানে যেতে এরকম একটা ঘটনা কী করে ঘটলো বলতো? তো এই বিষয়টার মধ্যে যখন ওরা আলোচনা করছে তো অমিত না বলছে যে দূর ছাড় তো এই ড্রাইভারগুলো না এখানকার প্রচুর ট্যুরিস্ট আসে, তো তাই দেখ আমাদেরকে ঠকিয়ে দিল, ইচ্ছে করেই হয়তো করেছে, কিছুই হয়নি, কিছুই হয়তো ড্রাইভার ফিল করেনি, ও শুধু শুধু একটা এরকম কথা বলে দিল, আর এমন জোরে গাড়িটাকে ব্রেক কষেছিল। তো মানে সব মানে অমিত অ্যাকচুয়ালি যেটা বলছিল যে হয়তো ওরাই কোনো রকম ওদেরই কোনো গাড়িতে বা ড্রাইভারে কিছু একটা সমস্যা হয়েছিল ইচ্ছাকৃত, তাই হয়তো ওদেরকে নিয়ে গেল না। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে সুজয় ওই যে আমি বললাম যে সুজয়ের মনে যেদিন ওরা এলো সেদিন থেকেই একটা খটকা বলুন বা একটা আনক্যানি ফিলিং এটা আসছিল, সেটা কিন্তু আরেকটু জোরালো হয়ে গেল। কারণ ওই যে আমি বললাম যে যখন ওরা ওই গাড়িতে উঠছিল তার আগে যখন ওখানটা দাঁড়িয়েছিল সেখানে কোথাও না সুজয়ের মনে হয়েছিল যে ওদের ঘোড়াটা দু আজকে হবে তো ঠিক মতো। তো তখন না সুজয় বলছে যে দেখ আমি তোকে বলছিলাম না যে আমার একটা কীরকম মনে হচ্ছে যে আমাদের ঘোড়াটা ঠিক হবে, তো দেখ হলোও না। তো সবাই বলছে যে মানে মানে সায়ক কথাটা শুনে বলছে হ্যাঁ তুই তো বলেছিলি এরকম কথা, কিন্তু তুই হঠাৎ করে এটা কেন বলেছিলি, মানে তুই বললি আর সত্যি সত্যি কার্যক্ষেত্রে এরকমই একটা ঘটনা ঘটে গেল, এটা কী করে হলো? তো সুজয় বলছে আমি কী করে জানবো, আমি তো জানি না, আমার জাস্ট মনে হয়েছিল আমি তাই তোদেরকে বলেছিলাম। তো যাই হোক তোরা তো চলে গেল। এবারে ওদের সেদিন পরের দিন আপনারাও হয়তো অনেকেই জায়গাটায় গেছেন, সেটা হচ্ছে গুরুদংমা লেক বলে একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু খুবই একটা দুর্গম জায়গা সিকিমের, এবং এই গুরুদংমা লেক যাওয়াটা কিন্তু বেশ একটা টাফ বিষয়। এটা মানে আজকে চাইলাম আর কালকে চলে গেলাম এরকম কিন্তু হয় না, মানে আগে থেকে বলে রাখতে হয়, একটা পারমিশনেরও নাকি তখন ওরা যখন গেছিলো তখন নাকি ওদের ওই আই কার্ড জমা দিয়ে একটা পারমিশন করাতে হতো, আর এটা কিন্তু একদম ভোর রাত থাকতে বেরোতে হয়। তো যেহেতু ওদের আগে থেকে গাড়ি বলা ছিল তো ওরা তো মোটামুটি আর কি তাড়াতাড়ি এসে শুয়ে পড়ে, যেহেতু পরের দিন ওদের গুরুদংমা লেক যেতে হবে, ভোর রাতে বেরোতে হবে। এবারে কেন জানি না সুজয় অমিত আর সায়ক তিনজনেরই ঘুম পেয়ে গেছে। তো সুজয় যেটা লিখেছে যে ওরা তিনজনেই কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছে যে মানে যে টাইমে আর কি বেরোতে হবে ঠিক তার 15 মিনিট আগে, জাস্ট আর কি হাত মুখটা ধুয়ে ওরা বেরিয়ে পড়বে। এবারে সুজয় যেটা লিখেছে যে ও শুয়েও পড়ে, কিন্তু মানে তুই শুয়ে ঘুমিয়েও পড়েছে, কখন ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না, ঠিক ওর ঘুমিয়ে পড়ার ম্যাক্সিমাম 1 ঘন্টা পরে ধরাম করে একটা আওয়াজ হয় ওদের হোটেলের ঘরের জানলায়, ধরাম করে একটা আওয়াজ হয়। তো ওরকম একটা আওয়াজ হয়েছে, যতই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ুক ওরকম একটা আওয়াজে সকলেরই ঘুম ভেঙে যায়, তো ন্যাচুরালি ওদেরও ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার সাথে সাথে ওরা ভেবেছে হয়তো জালনায় কিছুতে মানে ধাক্কা লেগেছে বা কিছু একটা হয়েছে, কেউ কিছু একটা ছুঁড়েছে, এরকমই ওরা ভেবেছে। তো লাইটটা জ্বালিয়েছে রুমে, রুমে লাইটটা জ্বালিয়ে দেখছে যে না জালনা পুরো বন্ধ, যেরকম শীতকাল মানে যথেষ্ট ঠান্ডা ওখানে, তো দেখছে জালনা বন্ধ, দরজাও বন্ধ, সব কিছু ঠিকঠাক, তাহলে ভাবছে আওয়াজটা কোথা থেকে হলো। তো যাই হোক, তো তারপরে ওদের মধ্যে অমিত আর সায়ক উঠে যা দরজাটা খুলে হোটেলের বাইরে একটুখানি চেক করে, জানলার দিকটা একটুখানি গিয়ে চেক করে, দেখছে না কোথাও কিছু নেই, মানে কিছু যদি ধাক্কা লেগে পড়েও থাকে বা কেউ যদি কিছু ছুঁড়ে থাকে তার কিছুটা হলেও কিছু তো রেসিডিউ থাকবে, কিন্তু দেখছে কিচ্ছু নেই। তো ওরা তারপরে শুয়ে পড়ে,
কিন্তু শুয়ে পড়ার পরে এইটা যেটা সুজয় লিখেছে ইমেলে, আমি আপনাদেরকে সেভাবেই বলছি, সায়ক, অমিত, সুজয় তিন বন্ধুই কিন্তু একটা জিনিস লোক খেয়াল করে যে মানে ওদের রুমের ভিতরে কিছু নেই, রুমের ভিতরটা একদম ঠিকঠাক। ওরা তিনজনে ফিল করতে থাকে যে ওদের কখনো মনে হচ্ছে ওদের জানলার পাশে না, মানে হোটেলেরই, যেহেতু ওরা মানে দোতলা ছিল হোটেলটা, তো বেশ চওড়া, আর ওরা ছিল একতলার ঘরে। এবারে কাঁচের জানলা, এবার কাঁচের ওপারে বাইরে তো লাইট রয়েছে, গার্ডেন মতো করা রয়েছে, সেখানে লাইট রয়েছে। এবারে ওদের ঘরটা অন্ধকার, কিন্তু বাইরে যেহেতু লাইট জ্বলছে, তো সেহেতু কাঁচ থেকে ওই আলোটা কিছুটা রিফ্লেক্ট হয়ে আসছে। তো ওরা বুঝতে পারে যে হোটেলের বাইরে কেউ একজন, সেটা মানে কে সেটা ওরা বুঝতে পারেনি, বাট কেউ একজন হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। এবং কখনো কখনো মনে হচ্ছে যেন ওদের দরজার বাইরে এসে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। এবং পুরো প্রায় ওরা দুটো আড়াইটে অবধি, দুটো আড়াইটে অবধি কিন্তু ওরা সেম জিনিস ফিল করতে থাকে যে ওদের ঘরের বাইরে এসে কেউ হয়তো দাঁড়াচ্ছে। এবং এরকম এতটাই ওদের ফিল হতে থাকে যে ওরা না মানে একটা অদ্ভুত রকমের একটা গন্ধ পেতে থাকে ঘরের মধ্যে, যে গন্ধটা কিন্তু আগে ছিল না, মানে সেই গন্ধটা খুব বাজে পচা গন্ধ সেরকম না, আবার যে খুব মিষ্টি গন্ধ সেটাও নয়, একটা অদ্ভুত টাইপের একটা গন্ধ। যাই হোক, তো এরকম যখন হয় তখন অমিত আরেকবার মাঝরাতে ওঠে, উঠে মানে যখন ওদের মনে হচ্ছে যে বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে, ঠিক এমন সময় অমিত কী করেছে, উঠে যা দরজাটা খুলে দেয়। তো যদি দেখুন, যদি যদি কেউ দাঁড়িয়ে থাকে বাইরে, তাহলে তো সে হঠাৎ করে যখন দরজাটা খুলে দেওয়া হবে, সে তো একটু পিছিয়ে যাবে বা সে দৌড়ে পালিয়ে যাবে, এরকম তো কিছু হওয়ার কথা, বাট দেখে কিচ্ছু নেই কোথাও। বাট ওদের কিন্তু এরকম একটা ফিলিংস আসতে থাকে। যাই হোক, তো তারপরে কিছুক্ষণ পরে ওরা, আমি বললাম যে প্রায় ভোর রাত থাকতে থাকতেই বেরোতে হয় এই গুরুদংমার লেক যাওয়ার জন্য, তো ওরা সে সময় বেরিয়ে পড়ে। এবারে আপনারা জানেন যে গুরুদংমার লেক জায়গাটা প্রচণ্ড একটা দুর্গম জায়গা, এবং এই লেকের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু রীতিমতো মানে আমাদের যারা সেনাবাহিনী থাকে তাদের প্রেজেন্সেই কিন্তু টুরিস্টদেরকে ঢুকতে হয়, কারণ ওখানে বেশিক্ষণ তো গাড়ি দাঁড়াতে দেয় না, তো কারণ ওখানে এত জোরে হাওয়া চলে, বড় বড় পাথর নাকি মানে উড়ে আসতে পারে। আর জায়গাটা খুবই বিপজ্জনক জায়গা, খুব সব দিক থেকেই আর কি, ওর পজিশন বলুন বা ওখানকার প্রকৃতি বলুন, মানে অদ্ভুত, দেখতে অদ্ভুত সুন্দর, কিন্তু বেশিক্ষণ থাকতে দেওয়া হয় না ওখানে। তো ওরা গুরুদংমার লেকটা, ওরা ছাড়াও, ওরা তিনজন ছাড়াও আর একটা ফ্যামিলি ছিল, তো তাদের সাথে ওরকম করে ওরা গাড়ি নিয়ে গেছে। তো মোটামুটি যেদিন গেছে সেদিন মানে যেতে যেতে প্রচুর বাধা এসেছে, মানে বাধা কীরকম এসছে আমি বলি, মানে এক তো হলো যে গাড়ি দু তিনবার আটকে আটকে যাচ্ছিল, তো একবার টায়ারে একটা ওই পাথর মানে পাথুরে একটা কণা খুব বাজেভাবে আটকে যায়, সেটা আবার ড্রাইভার বার করে, এরকম করে কোনো রকমে ওরা বেশ রিস্কিভাবে ওরা কিন্তু গুরুদংমার লেক পৌঁছয়। এবং সেখানে যাওয়ার পরে মানে ওরা এই 7-8টা ফটো ক্লিক করেছে, মানে জাস্ট এসছে 10 মিনিট হয়েছে, তার মধ্যেই ওখানে ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড হাওয়া দিতে থাকে। এবং সুজয় যেটা লিখেছে যে চোখের সামনে দেখতে পাচ্ছি বড় বড় পাহাড় থেকে মানে ওই ল্যান্ডস্লাইডিং হওয়ার মতো ওরকম পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানে সেটা ওই দিকটা, উল্টো দিকটায় গুরুদংমার লেকের একদম সামনের ঘটনা। তো তখন সঙ্গে সঙ্গে ওখানে যারা সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, তো তারা বললেন যে আপনারা এক্ষুনি গাড়ি নিয়ে কিন্তু রিটার্ন করে দেন, এখানে আর দাঁড়াতে দেওয়া হবে না। এবং শুধু ওদের গাড়ি নয়, ওখানে যে কটা গাড়ি ছিল প্রত্যেকটা গাড়িকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। তো ওই লিটারেলি বলতে গেলে 10 থেকে 12 মিনিট ওরা মাত্র ওইখানটায় ছিল, মানে এই ভোর রাতে বেরোনো পৌঁছানো, তো ওখান থেকে ওরা আবার ফেরত আসার শুরু করে। যাই হোক, তো যেটুকু যা দর্শন করেছে বা যেটুকু যা দেখেছে, তো ওদের অদ্ভুত সুন্দর লাগে ওই গুরুদংমার লেক, মানে বলছে দেখবার মতো। যাই হোক, তো ওরা যখন ওখান থেকে ফিরছে, তখন মানে যে যিনি আর কি গাড়িটা চালাচ্ছিলেন, তিনিও মানে খুবই ভালো, খুব সুন্দর গল্প করতে করতে জায়গাগুলো সম্পর্কে বলতে বলতে সব কিছু বলতে বলতে ওদেরকে নিয়ে আসছে। নিয়ে আসার পথে না মানে উনি প্রচণ্ড আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, হঠাৎ করেই মানে গাড়ি চালাচ্ছে, পিছন থেকে একটা গাড়ি চলে আসছে, আবার উনি সাইড হয়ে যাচ্ছেন, তো খুবই আস্তে আস্তে, মনে হয় খুব কনসাস হয়ে হয়ে উনি গাড়িটা চালাচ্ছেন। তো যখন মোটামুটি ওনারা গ্যাংটকের কাছাকাছি চলে এসছে, তো তখন ওই ড্রাইভার বলছে যে আমি গুরুদংমার লেকে মানে বিগত 10-11 বছর ধরে আসছি, ট্যুরিস্ট নিয়ে আসি, বলছে যে আমি আজকে যতটা বাধা পেলাম, মানে ওয়েদার খারাপ থাকে, ল্যান্ডস্লাইডিং হয় গাড়ি, মানে এরকম অনেক দিনই আর কি হয় যে গাড়ি বেরিয়েছে গ্যাংটক থেকে কিন্তু সে গুরুদংমার লেক যাওয়ার আগে রাস্তা বন্ধ হয়ে গেছে, বলছে যে সেটা আলাদা জিনিস।
বাট আজকে কেন জানি না আমার মনে হলো যে আমার গাড়িটা চালাতে ভীষণ অসুবিধে হচ্ছে। মানে 2 থেকে 3 বার উনি টায়ারের মধ্যে ওরকম পাহাড়ের আর কি রক ঢুকে গেছে, কি কোনো খানাখন্দ চাকার মধ্যে ঢুকে গেছে, বা কিছু একটা সমস্যা হচ্ছে বলতে এত বাধা আমার কোনো দিন আসে না, জানি না কেন বাধা আসে। তো ওখানকার পাহাড়ি লোক যারা এত সাহসী হয় এরকম একটা রাস্তায় গাড়ি চালানো ট্যুরিস্ট নিয়ে, বুঝতেই পারছেন প্রচুর রিস্কের ব্যাপার, প্রচুর বড় একটা রেসপন্সিবিলিটি। তো তিনি কিন্তু উনি নিজে আর কি ঠাকুর ডাকতে ডাকতে কিন্তু উনি মানে উনি ওনার ভগবান যাকে উনি মানেন, তো তাকে ডাকতে ডাকতে উনি গাড়িটা চালিয়ে ওই গ্যাংটক অব্দি নিয়ে আসেন। এবং এইরকম রাস্তাঘাটের অবস্থা, কখনো কখনো মানে গাড়ি একদম বেঁকে যাচ্ছে, কখনো কখনো গাড়ি শুয়ে পড়ছে, এরকম যে হচ্ছে, মানে ওই যে গাড়ি করে সায়ক, অমিত আর সুজয় মিলে যাচ্ছিল, ওখানে তো আর একটা ফ্যামিলিও ছিল, মানে সবাই রীতিমতো ভয় পেয়ে গেছে। সুজয় বলছে যে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা দুর্গম রাস্তা, মানে এর আগে ওরা অনেকের সাথে কথা বলেছে যারা গেছে, বাট সবাই বলেছে খুব সুন্দর রাস্তা, ঠিকঠাক মোটামুটি, কিন্তু এতটা রিস্কি বলে মনে হয়নি। আর সবথেকে বড় কথা যে এরা না হয় শহরের মানুষ, এদের হয়তো ওরকম রাস্তা দেখে মনে হতে পারে যে আরে বাবা এটা কি রিস্কি, কিন্তু যিনি ড্রাইভার তিনি নিজে বলছেন যে আমার কোনো দিন এতটা অসুবিধে হয়নি এই রাস্তায় গাড়ি চালাতে, আজকে যতটা হলো। তো পুরো বিষয়টার মধ্যে না এই এতটা কষ্ট করে তার মধ্যে কখনো কখনো না ওরা কিছু কিছু জায়গায় ওরাও ভয় পেয়ে গেছে, মানে গাড়ি যাচ্ছে তার পাশ দিয়ে আরেকটা গাড়ি চলে এসছে, তো একদম অন্য গাড়িটাকে তো সাইড দিতে হবে, তো একেবারে পাহাড়ের ধারে চলে যাচ্ছে এসবে না, এই সায়ক আর অমিত কিন্তু বেশ ভয় পেয়েছে। সুজয়ও পেয়েছিল, কিন্তু সুজয় না মানে মুখে অত বন্ধুদের সামনে অতটা ভয়ের কথাটা মানে অতটা প্রকাশ করেনি, কারণ আমি যে বললাম যে ওর মনটা একটু কু ডাকছিল আসার পর থেকেই, তো ও অতটা বেশি রিভিল করেনি, বাট ওরও কিন্তু মনে মনে খুব ভয় একটা লাগে, ইস কোন জায়গায় এলাম, আর একটু হলে তো মানে কিছু যদি পড়ে ঠড়ে যেত তাহলে তো আমরা আর মানে কি বলবো বেঁচে ফিরতে হতো না বাড়ি। তো পরের দিন ওদের লাচুং লাচেন এই জায়গাগুলো যাওয়ার আর কি। তো হোটেলে চলে এসছে, হোটেলে চলে এসে তো মানে অমিত বলছে যে তোর এত কষ্ট করে প্ল্যানটা করলাম, দেখলি তো মানে যেখানটা যাওয়ার জন্য সারা রাত ঘুম হলো না, তার মধ্যে কে যে বাইরে হোটেলে যাতায়াত করছিল না কি করছিল, আজকে না রিসেপশনে কথাটা বলতে হবে যে আপনাদের কি কোনো সিকিউরিটি নেই নাকি রাতের বেলা এরকম। তো তখন মানে পুরো বিষয়টা নিয়ে না তিন বন্ধুই কিন্তু বেশ স্ট্রেসড, আর তিনজনের মধ্যে যে তিনজন এত গল্প করতে ভালোবাসে, প্রচণ্ড জয়ফুল, প্রচণ্ড চার্মিং, সেই তিনজনেরই মানে একটা মানসিক দিক থেকে তিনজন অদ্ভুতভাবে খুবই একটু মানে মূর্ছা গেছিল বলা যেতে পারে, মানে একটা আনক্যানি ফিলিং, একটা অজানা ভয় ওদের মধ্যে না একটা বাসা বেঁধে ফেলেছে, সেটা কী করে হয়েছে কেন হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। যাই হোক, তো ওরা গেছে হোটেলের যে ম্যানেজার ছিল তাকে জিজ্ঞেস করেছে যে এরকম আমাদের রাতের বেলা মনে হচ্ছিল, আপনাদের কি কেউ কি এরকমভাবে কি ঘোরাফেরা করে? তো তখন বলছে কি বলছেন, আমাদের এখানে সিকিউরিটি থাকে, তার মধ্যে আমাদের কিন্তু 10:30-11:30 মধ্যে বন্ধ হয়ে যায় আমাদের হোটেল, পুরোপুরি একদম বাইরে গেটে তালা পড়ে যায়, কারণ আমাদের চেক ইন হচ্ছে কি 11:00 আর ফলে রাতে কেউ যদি বেরোনোর থাকে, কারণ কোনো ট্যুরিস্ট যদি খুব রাতের বেলা ওরকম টাইমে বেরোয় তো আমাদেরকে কিন্তু মানে আগে থেকে বলে রাখতে হয় যে আমি ওই সময় চেক আউট করবো, নাহলে কিন্তু আমাদের কেউ থাকেও না, আমরা তালা দিয়ে মানে ফোন করলে অবশ্যই আসে কিন্তু এরকমভাবে কেউ বাইরে থেকে আসবে এরকম কিছু নেই। তো এই কথাটা শুনে না ওদের মনে হয় যে হ্যাঁ সেটা তো ঠিকই, কারণ এমন নয় যে কেউ ফ্লাইটের জন্য বেরোবে, কারণ খুব কাছাকাছি কোনো এয়ারপোর্ট নেই, বা ট্রেনেও সব সেটাও NJP হয়ে যেতে হবে, তো মাঝরাতের বেলা এখানে আসবে এসে কেউ এভাবে দাঁড়াবে এরকম কিছু ব্যাপার, আর যেহেতু ওদের ঘরের মধ্যে ওরা কিছু দেখেনি বা কিছু ফিল করেনি, মানে ঘরের মধ্যেটাই কিছু ছিল না, ফলে ওরা না এটা নিয়ে আর বিশেষ কোনো কথা বলে না। আচ্ছা যাই হোক, তো এইবার যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এসে না মানে ওদের যে সেদিন আর ওরা বাইরে ডিনার করেনি, তো হোটেল থেকেই ওরা অর্ডার করে নেয়, ওই হোটেলেই একটা রেস্টুরেন্ট ছিল তো সেখান থেকে ওরা খাবার অর্ডার করে। এবার খাবারও চলে এসছে মোটামুটি 8:30-9:00 মধ্যে, তো খাওয়া দাওয়ার পরে দেখা যায় যে হঠাৎ করেই মানে কোনোখানে কিছু নেই সায়কের প্রচণ্ড জ্বর আসে, প্রচণ্ড জ্বর মানে প্রচণ্ড জ্বর, মানে সে গা পুড়ে যাচ্ছে। এবারে সায়কের যখন দেখছে ওরকম মানে প্রায় 8:30 নর্মাল ডিনার খেয়েছে, তার প্রায় 1:40 পরে 8:00 ডিনার দিয়েছিল, তো ওরকম সময় দেখছে প্রচণ্ড জ্বর ওর গায়ে। এবার সায়কের এত জ্বর দেখে না অমিত আর সুজয়ন একটু ঘাবড়ে যায় যে ওর এতটা জ্বর, কালকে আমরা লাচুং যাব, তো এরকম জ্বর শরীর নিয়ে ওকে কী করে নিয়ে যাবো, আর ও তো মানে এত জ্বর হঠাৎ করে কী করে হয়ে গেল, ওর যে শরীর খারাপ লাগতো সেটাও তো বলেনি,
এবারে এই সুজয় অমিত্রা এরা যে ঘুরতে এসেছিলো, এরা কিন্তু ওদের সাথে বেশ কিছু কিছু মেডিসিন এনেছে, যেমন হজমের কিছু অসুবিধা হলে সেটার একটা মেডিসিন, পেট খারাপ হলে তার মেডিসিন, এইবার তারপরে হালকা কেটে থেটে গেলে তার জন্য যে ছোটোখাটো ফার্স্ট এড লাগে, ছোটো একটা ডেটল, এগুলো সব কিছু ওদের কাছে ছিল। বাট হঠাৎ করে জ্বর যে হয়েছে তার জন্য যে কোনো ওষুধ ওদের কাছে যে থাকবে জ্বর কমানোর, সেরকম কিন্তু ওদের কারোর কাছে ছিল না। এবার শায়কের এত জ্বর কী করবে, এবার রাতের মধ্যে কি জ্বর থামবে কি কমবে সে তো কিছু বুঝতে পারছে না। এবার আস্তে আস্তে রাতও বাড়ছে, তখন প্রায় 9টা বেজে গেছে। তো তখন সুজয় বলে অমিতকে যে দেখ ওর জ্বরটা কিন্তু কমছে না, আর ও যেরকম মানে বিশেষ কিছু বলতেও পারছে না, কিরকম ওর গলাও ধরে ধরে আসছে, তো আমরা বরং একটা চল গিয়ে একটা জ্বরের ওষুধ কিনি, না হলে ও মানে এই এখন 9টা বাজে, এরপরে বেশি দেরি করলে আর কিন্তু আমি দোকানও খোলা পাবো না। তো তখন অমিত বলছে হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম। তো তারপরে ওরা গিয়ে রিসেপশানে বলে, তো রিসেপশানে বলে দেয় যে কোথায় ওষুধের দোকান আছে, তো বলছে যে আপনারা চলে যান পেয়ে যাবেন, মোটামুটি 10:30 অবধি খোলা থাকে। তো ওরা ওখানে গেছে, গিয়ে ওখান থেকে ওষুধ নিয়ে এসছে, নিতে আর কি বেরিয়েছে, ঠিক সেই সময় মানে ওই যে সময়টুকু অমিত আর সুজয় বাইরে গেছিলো, ঠিক সেই সময়টা ওই শায়ক যে ছিল সে কিন্তু ওই হোটেলের রুমে একা ছিল। তো এরা দুজন ওষুধ আনতে বেরিয়েছে, তো গেছে মানে যাবে, মানে আমি বললাম যে ওদের হোটেলটা কিন্তু একেবারে মানে গাড়ির রাস্তায় নয়, মানে গাড়ি ওই জায়গাটায় উঠবেই না, একদম হোটেলের একদম সামনে অবধি, মানে কিছুটা 5 মিনিট মতো ওদেরকে, 4 থেকে 5 মিনিট বেশি না, একটুখানি খাড়াই রাস্তা দিয়ে যেতে হবে। তো সেখান দিয়ে নেমে যাওয়া, সেখান থেকে ওষুধ কিনে আবার হোটেলে আসা, সব কিছু মিলিয়ে প্রায় 20 মিনিট মতো যায়। 20 মিনিট পরে যখন ওই সুজয় আর অমিত হোটেলে ওদের নিজের রুমেটায় ঢুকেছে, তখন ওরা ঢুকে রুমে যখন ঢুকেছে, ঢুকে দেখছে মানে শায়ক না মানে প্রচণ্ড জ্বর, তো ও ওই হোটেলে যে কম্বল ছিল সেই দুটো কম্বল ও গায়ে জড়িয়ে মানে প্রচণ্ড রকমভাবে কাঁপছে, কিন্তু শুয়ে না বসে রয়েছে খাটের উপরে। তো এটা দেখে না সুজয়ের একটু অদ্ভুত লাগে, জোর জ্বর হয়েছে আমরা দেখে গেলাম ওর শুয়ে রয়েছে, এখন ওর উঠে বসে আছে কেন, আর এরকম করছে কেন। আর যেই মুহূর্তে এই অমিত আর সুজয় ঘরে ঢুকেছে সেটা দেখে না শায়ককে দেখে মনে হচ্ছে যেন ও যেন করে ধরে প্রাণ পেল, এরকম একটা ব্যাপার। তো সুজয় অমিত দুজনে জিজ্ঞেস করছে কী রে কী হয়েছে তোর, তোর এত জ্বর তুই ভাবে উঠে বসে আছিস কেন। তো তখন বলছে তোরা কোথায় গেছিলি, মানে খুব কষ্ট হচ্ছে ওর আর কি বলতে, বলছে তোরা কোথায় গেছিলি, তখন বলছে তোর জন্যই গেছিলাম না ওষুধ আনতে। তো তখন শায়ক বলছে যে আমি মানে বিশ্বাস কর তোরা বেরোলি, মানে অ্যাকচুয়ালি এই অমিত আর সুজয় যখন বেরিয়েছে তখন কিন্তু ওকে বলেই গেছিলো যে তুই একটুখানি থাক, আমরা এমনি যা দরজাটা ভেজিয়ে যাচ্ছি, মানে দরজাটাকে এরকম মানে টানলে আর কি বন্ধ হয়ে যায়, কিন্তু বাইরে থেকে যদি আবার কেউ খোলে তাহলে কিন্তু খোলা যাবে, এরকম টাইপের। তো ও গেছে, এবার ওদের ওদের যে রুমটা দিয়েছিল সেই রুমটা আবার ছিল রিসেপশনের পরে একটা ঘর, তারপরেই রুমটা ওদের। আর রাতের বেলা তখন মোটামুটি যা মানে হোটেলে যে কটা টুরিস্ট ছিল সবাই ঘুমিয়ে ঠুমিয়ে পড়েছে। তো ও বলছে যে তোরা গেলি আমি কিন্তু চোখটা খুলেই ছিলাম, আমি ভাবলাম যে একটু উঠে বসি, তোরা বেরিয়ে গেছিস আর আমার সত্যি কথা বলতে কি এত আমার এত গা হাত পা ব্যথা করছে যে আমি আর শুয়ে থাকতে পারছি না। তো বলছে ও নাকি উঠে বসে শায়ক, এবং উঠে বসে শায়ক দেখে যে ঘরে কিন্তু আলো জ্বলছে, রীতিমতো আলো জ্বলছে, এবং পাশে ছিল মানে ওরা যে রুমটা আর কি নিয়েছিল সেই রুমে 4টে বেড ছিল, টোটাল 4টে বেড ছিল, বড় একটা রুম 4টে বেড। তো সেই 4টে বেডের মধ্যে একটা বেড তো ফাঁকা ছিল, ব্যাগের মধ্যে ওরা ব্যাগ ট্যাগ রেখেছে, আর 3 বন্ধু 3টে রকম সিঙ্গেল খাটে শুয়েছে। তো বলছে যে যে জায়গা দুটো অমিত আর সুজয় শোয়, মানে ওদের যে খাট দুটো সেইখানটায় নাকি ও দেখে যে একটা ধোয়া মতো কিছু ওর ওদের ওই বেডটার কাছে রয়েছে, এবং ও মানে যখন দেখে ওরকমটা ধোয়াটে মতো একটা কিছু লাগছে, ও ভাবে যে ও হয়তো চোখে ওরকম দেখছে, একটু ঘোলাটে দেখছে, তাই হয়তো ওর মনে হয়েছে। তো ও কিছুক্ষণ তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে ওর তো মানে প্রচণ্ড জ্বর, ও মাথা তুলে মানে বসে আছে, এটাই একটা বড় ব্যাপার, ওর শরীরটা মানে একদমই আনচান আনচান করছে। তো তার কিছুক্ষণ পরে ও ফিল করতে থাকে ওর গলাটা প্রচণ্ড রকমভাবে চাপ মানে চেপে আসছে। এবার দেখুন খুব জ্বর হলে বা সর্দি হলে মানে ওই সর্দির প্রভাবে একটা এরকম কিন্তু ফিলিং হয় যে খুব মাথা ধরে যায়, কখনো গলা ধরে যায়, এটা একটা আলাদা ফিলিং, এটা সবারই কম বেশি আছে এরকম অভিজ্ঞতা। কিন্তু যেটা শায়ক বলেছিল ওর মনে হয় স্পেশালি ওর গলাটাকেও চেপে ধরছে,
এবার যখন ও এটা মনে হয় তো সঙ্গে সঙ্গে ও কী করে, প্রথমে যে কম্বলটা গায়ে দিয়েছিল সেই কম্বলটাও খুলে ফেলে। ঠান্ডা লাগছে প্রচণ্ড, বাট ও খুলে ফেলে, ভাবে যে হয়তো কম্বলটার জন্যই ওর গলাটা ওরকম চেপে যাচ্ছে বা কিছু। তো ও ওই কম্বলটা ছেড়ে দেওয়ার পরেও ওর কিন্তু ওই গলা চেপে আসাটা কিন্তু সারে না। তো তখন কি করে, ওর গলার কাছে না খুব ঠান্ডা ছিল, তো একটা মানে ঠিক মাফলার না, একটা চাদর টাইপের আর কি, ওরকম ওরকম একটা ও গায়ে জড়িয়েছিল। তো সেটাকেও ও খুলে দেয় এবং ও বুঝতে পারে যে আস্তে আস্তে কিন্তু ওর কষ্টটা বাড়ছে, খুব জোরে কষ্টটা বাড়ছে। এবারে ওই কষ্টটা যখন আস্তে 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 আরও বাড়তে থাকে, একে তো জ্বর, ওরকম ধুম জ্বর, তার মধ্যে ওরকম করে মনে হচ্ছে না ওর শ্বাসটা চেপে আসছে, ওর গলাটাকেও চেপে ধরছে, সেই সময় কিন্তু ওর যে আর কি বেডটা ছিল সেই বেডের পাশে ওর ওয়ালেটটা ছিল, ওয়ালেট ছিল আর ওর মোবাইলটা ছিল। এবারে ওই মোবাইলটা আর একটু দূরে ছিল, বাট ওর না আস্তে আস্তে বডিটা খুব ভারী হতে থাকে, একে তো জ্বর, জ্বরের জন্য শরীর এমনিই খারাপ। তো ও কী করে, ও মোবাইলটা প্রথমে নিতে যায়। এবারে মোবাইলটা যখন ও নিতে যায় তখন না ও মানে মোবাইলটা আর ওর হাতে পাচ্ছে না, শরীরটাকে যা একটু ফ্লেক্সিবল করে ও আর একটু এগিয়ে গিয়ে যে মোবাইলটা নেবে সেটা ও নিতে পারে না। এবারে ও দেখে যে ওর হাতের কাছে ওর পার্সটা রয়েছে, মানে মানি ব্যাগটা রয়েছে, তো সেটাকেই ও নেয়। নিয়ে ও বলছে আমি জানি না কেন আমার না খুব কষ্ট হতে থাকে, এবং ওই যে ওর ওয়ালেটটা ছিল সেই ওয়ালেটের মধ্যে যেখানটা কি কয়েন রাখি ঠিক তার পরের যে সেগমেন্টটা রয়েছে সেখানে ওর নিজের একটা ছবি ছিল, নিজের একটা ছবি, এবং তার পরের খাপে ওর যে আর কি ওয়ালেটটা সেখানে একটা শ্রী বজরংবলীর ছবি রেখে দিয়েছিল। এবং সেটা কিন্তু ও ওই যখন আর কি, এটা কিন্তু বহুদিনের পুরনো আর কি, ও যখন কলেজের টাইমে নাকি ওর একটা সাবজেক্টও একদমই ভালো ছিল না, তো ও খুব ভয় পেত যে এই পরীক্ষাটা আমার মধ্যে খারাপ হবে, খারাপ হবে। তো তখন না ওর ওই ওয়ালেটের মধ্যে ওই বজরংবলীর ছবিটাও রেখে দিত, যে একদম বজরংবলীকে প্রণাম করেও মানে পরীক্ষা দিতে ঢুকবে। তো সেই থেকে ওই ছবিটা কিন্তু ওর ওয়ালেটে রয়েছে। তো ওই সেই ছবিটাও মানে কোনো রকমে বার করে, এবং যখন ওকে বার করছে তখন বলছে যে ও আর শরীরে আস্তে আস্তে ওকে শরীর ছেড়ে দিচ্ছে, মানে এবার ওর মুখটা হা করে রয়েছে, শরীর আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো তখন ও ওই বজরংবলীর ছবিটা বার করে ও হাতের যেই মুহূর্তে ওর হাতের মুঠির মধ্যে নেয় সেই মুহূর্তে ওর মনে হলো যে ধাঁই করে একটা আওয়াজ হয় জানলায়, জানলা কিন্তু খোলেও না, জানলার কাঁচে কিচ্ছু হয় না, তো থাম করে একটা জানলায় আওয়াজ হয় ঠিক যেরকমভাবে আগের দিন রাতের বেলা হয়েছিল, তো সেরকম একটা আওয়াজ হয়। এবং তারপরে কিন্তু ও ফিল করে যে ওর গলায় যে চাপ ভাবটা ছিল সেই চাপ ভাবটা কেটে গেল। তো তারপরে আস্তে আস্তে আবার ওর ওরকম মানে যেহেতু জ্বরের শরীর ঠান্ডা তো লাগছে, তো তারপরে আবার ওগুলো ও দিয়ে শুয়েছিল এবং তার মধ্যে তো আবার ওরা চলে এলো অমিতা সুজয়। এই কথাটা যখন বলে তখন অমিত না বলছে যে তোর যে কী হয়েছে, তুই জ্বরের মাঝখানে রয়েছিস তাই তোর যা খুশি তাই বলবি, নে ওষুধ খা ঠিক হয়ে যাবে, কালকে ঠিক হয়ে যাবে, কালকে আমরা লাচুং যাচ্ছি, তুই এসব নিয়ে একদম ভাবিস না। এই কথাটা অমিত বলে মানে অমিত তো পুরো কথাটাকে একদম মানে জাস্ট নালিফাই করে দেয়। কিন্তু সুজয় যখন এই একই কথাগুলো তো সুজয় শুনছিল, তো সুজয় কিন্তু অমিতকে বলে যে না, সায়ক যে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু ভুল নয়, আমিও কিন্তু এই ঘরের মধ্যে বা ঘরের বাইরে একটা অদ্ভুত রকমের কিন্তু একটা জিনিস আমি পেয়েছি, এবং আমার কিন্তু প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের এই ট্রিপটায় যে আমরা এসেছি এটা কিন্তু আমাদের একটা কিছু একটা ক্ষতি হতে পারে, এটা ওকে বলছে। তো তখন অমিত সুজয় আর সায়ক তো মানে এটা নিয়ে কথা বলতে, তো সায়কতে ওষুধ খাওয়ানো হলো, ও তারপরে শুয়ে পড়ে, এবং অনেক রাত অবধি অমিত আর সুজয় কিন্তু এই বিষয় নিয়ে কথা বলে। অমিত বলছে তুই এসব কী বলছিস, এগুলো তুই মানিস, এগুলো সব মানে ভুল ভাল ধারণা, এরকম আর হয় নাকি? তখন সুজয় বলছে হ্যাঁ এগুলো হয়, তুই ভালো করে ভেবে দেখ আমরা অনেক এত আশা নিয়ে নাথুলা পাথের জন্য গেলো, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না, উল্টো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেল। কাল আমরা যখন গেছিলাম তখন আমরা গুরুদংমা লেক গেলাম এবং ওয়েদার কিন্তু যথেষ্টই ভালো ছিল, তারপরেও আমাদের গাড়িটা কিন্তু একবারে খাদের পাশ দিয়ে কখনো আসছে, কখনো আমাদের হঠাৎ করে সামনে গাড়ি চলে আসছে, এই ড্রাইভার যে খুব ভালো ছিল তাই জন্য কোনোরকমভাবে আমাদেরকে পৌঁছে দিল, এবং ওরা যে টাইমে গেছিলো না সেই টাইমটা হচ্ছে একটা আদর্শ টাইম, সে সময় যে খুব বৃষ্টি হচ্ছে, খুব রিস্কি রোড কন্ডিশন, সেরকম কিন্তু কিছুই ছিল না, তারপরেও কিন্তু পরপর 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 এই রকম জিনিসগুলো কিন্তু ওদের সাথে ঘটছে। তো সুজয়ের এই কথাগুলো শোনার পরে অমিতের তো একটুখানি হলেও কোথাও না কোথাও একটা বিশ্বাস হয়। তো যাই হোক, তো ওদের লাচুং আছে, এবার লাচুং থেকে লাচুং যাওয়ার কথা, এবার পরের দিন ওরা বেরিয়েছে লাচুং যাবে, তো ওরাও আবার ওরকম একটা মানে যে যেখান থেকে ওরা গাড়ির টিকিট বুক করেছে তো সেখানেই একটা ছোট আর কি মানে 14-15 জন আছে এরকম একটা গাড়ি ওদেরকে দেয়, তো ওই টেম্পো ট্রাভেলার এরকম টাইপের একটাতে ওরা করে যায়।
যাচ্ছে, বেশ ভালো লাগছে। এবং কোথাও না কোথাও সুজয় কিন্তু মানে বুঝতে পারছে যে মানে সেদিন ওর মানে প্রচণ্ড মন খারাপ সকাল থেকে। ও লিখেছে ইমেলে যে আমি জানি না আমার কেন কি হয়েছিল, বাট আমি সকাল থেকে এটা বুঝতে পারি যে কিছু তো একটা ঘটতে চলেছে, আমাদের এই ট্যুরে যে আমরা এসেছি কিছু তো একটা বিশাল বড় ঘটছে। তখন কি হয় মানে যাচ্ছে এবার ভিতরে, মানে ওরা একটা বড় টেম্পো ট্রাভেলার বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি 14-15 জন রয়েছে, তো তার মধ্যে একটা 9 জনের একটা গ্রুপ ছিল, ওই 14-15 জনের মধ্যে 9 জনেরই একটা গ্রুপ, মানে ওরা একে অপরের সাথে চেনে, ওরা একসাথে এসছে। তো তারা খুব গান ঠান করছে, গাড়ির মধ্যে গান ঠান করছে, ড্রাইভারজি খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, ওয়েদার খুব ভালো। এমন সময় হঠাৎ করে, জাস্ট হঠাৎ করে একটা প্রচণ্ড বাজে রকমের আওয়াজ হয়, বীভৎস একটা বাজে আওয়াজ হয়, এবং সেই আওয়াজটা কোথা থেকে এলো কীভাবে হলো কিচ্ছু কেউ জানে না। আওয়াজ হয় এবং বাসটা যে সুন্দরভাবে যে একটা সুন্দরভাবে যাচ্ছিল সেখান থেকে ওর পাথটা মানে ডেভিয়েশন হয়, মানে যেভাবে বাসটা চলছিল ঠিক সেখান থেকে একটা দাম করে একটা বীভৎস রকমের আওয়াজ। এবং তারপরে ওরা শুধু এটুকু বুঝতে পারে যে বাসটা না আর নিজের গতিপথে কন্ট্রোলে নেই, এবং কোথাও একটা গিয়ে ঘষা লেগে বাসটা কিন্তু দাঁড়িয়ে যায়। ভাবুন, মানে সবাই আনন্দ মজা করতে করতে লাচুং যাচ্ছে, সেখানে যেতে কি ঘটলো, ওরকম একটা আওয়াজ হলো, সেরকম একটা হলো। তো তখন তো মানে আর চারিদিকে পুরো ধোয়া হয়ে গেছে, যেহেতু আর কি ওই জায়গাটা খুবই পাথুরে জায়গা ছিল, পুরো চারিদিকে পুরো ডাস্টি ধোয়া হয়ে গেছে। আর ড্রাইভার যিনি ছিলেন তিনি বারবার মানে জোরে জোরে চিৎকার করে বলছেন যে গাড়ি থেকে নেমে যাও, গাড়ি থেকে নেমে যাও, এরকম করে বলছে। কি হয়েছে কিছু তো বোঝার উপায় নেই। সঙ্গে সঙ্গে সুজয়, অমিত আর শায়কের তো শরীর একটু মানে জ্বরটা থেমে গেছিলো, নেমে গেছিলো, কিন্তু শরীরটা দুর্বল, তো সবাই তো মানে ওরকম গান বাজনা হচ্ছিলো সেখান থেকে একটা এরকম ব্যাপার, সঙ্গে সঙ্গে সবাই মানে যাই হোক করে নেমেছে। নামার পরে দেখছে যে ওদের গাড়িটা একেবারে যে খাদ, মানে আপনারা যারা লাচুং গেছেন বুঝতেই পারছেন, জানেন আপনারা রাস্তাটা কীরকম, বা যারা জানেন যায়নি তাদের জন্য বলি এই রাস্তাটা কিন্তু ভীষণই একটা দুর্গম রাস্তা। তো একদম মানে ধার ঘেঁষে, মানে খাদের ধার ঘেঁষে একটা বড় আর একটা পাহাড় ছিল, তো সেখানটায় ঘেঁষতে গেছে বাসের কিছুটা, এবং লুকিং গ্লাস যেটা সেটা পুরো ভেঙে গেছে এবং একদম ঠেসে গেছে ওই পাথরটার সাথে, এবং বাসটা মানে আর একটুর জন্য কিন্তু খাদে পড়তে পড়তে বেঁচেছে। আর ওই যে বিশাল আওয়াজটা হয়েছিল সেটা হয়েছে যে বাসের যে একটা টায়ার ছিল সেই টায়ারটা কোনো কারণে, সেটা কী কারণ সেটা জানা নেই, বাট কোনো কারণে সেই টায়ারটা কিন্তু বলা যেতে পারে মানে বাস্ট করার মতোই হয়, এবং টায়ারটা দেখছে যে পুরো ছিঁড়ে গেছে টায়ারটা। এবং সেটার জন্যই খুব সম্ভব নিয়ন্ত্রণ হারিয়ে যায় যিনি চালাচ্ছিলেন তার, এবং তিনি কোনো রকমভাবে বাসটাকে মানে খাদে পড়া থেকে উনি বাঁচাতে পেরেছিলেন, বা বলাতে পারি স্বয়ং ভগবান বাঁচিয়েছেন। এই জিনিসটা দেখে তো সবাই চিৎকার করতে থাকে, আশপাশের যে আরও গাড়ি ফাড়ি যাচ্ছিলো সব গাড়ি দুদিকে থেমে যায়, সেনার লোক চলে আসে, সে মানে বিশাল ব্যাপার। মানে বলছে যে চারিদিক মানে ওই মুহূর্তটা বলছে চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, এত মানে ডাস্টি মতো উঠছে রাস্তাটায়, পুরো ধুলোয় ভর্তি ওরকমভাবে হয়েছে। আর মানে যিনি ড্রাইভার তিনি মানে মানে সেও ভয় পেয়ে গেছে, মানে সে কেঁদে ফেলেছে, মানে আরেকটু বলে পুরো বাস সমেত একদম ওই গভীর খাদে পড়ে যেত, আর ওই খাদে পড়লে কারোর বাঁচার কোনো চান্স নেই। তারপরে তো সেনার গাড়ি এলো, যত টুরিস্ট ছিল মানে কিছুক্ষণের জন্য তো পুরো রাস্তা কারণ কিছু মানে ওই রকমভাবে যে ধাক্কা খেয়েছিল তাতে না পাহাড়েরও কিছু অংশ ভেঙে পড়ে গেছে, ওরকমভাবে একটা শক ধাক্কায়, মানে পাহাড়ি জায়গায় বুঝতেই পারছেন যে একটা রকমভাবে ধাক্কা খেলে অনেক সময় একটা ল্যান্ডস্লাইডিংয়ের একটা চান্সেসেস থাকে। তো বেশ কিছুক্ষণের জন্য দুদিকেরই রাস্তা বন্ধ হয়ে যায়, কোনো গাড়ি এদিক ওদিক করতে পারছিল না, আর ওই রকমভাবে যে ঘষা লেগেছে তাতে টুকটাক কারোর একটু আধটু হয়তো হাতটা ঘষে গেছে, কেউ হয়তো সামনের দিকে সাডেন ঝুঁকে পড়েছে, তো একটা ছোটোখাটো আর কি আঘাত ঠাঘাত আর কি ওরা সকলেই টুকটাক পায়, কেউ হয়তো সিট থেকে গিয়ে পাশের সিটের দিকে একটু সরে গেছে, এইরকম আর কি হয়েছে। ওরকম একটা সাডেন শক হলে যেরকম হয় ভিতর যাত্রীদের অবস্থা। তো তারপরে তো হঠাৎ করে সবাই আসে ঠাসে, এবং সেনা এসে ওদের লাগেজ থাকে ওখান থেকে ব্যাগ থেকে বারঠার করে ওদেরকে আবার গ্যাংটকে পাঠিয়ে দেয়। তো তার মানে বলছে যে সে তো মানে বিশাল একটা ব্যাপার, সেনার গাড়িতে করে আসছি, এবং সুজয় বলছে যে শুধু একটা কথাই বারবার বারবার ওর বন্ধুদের মানে অমিত আর শায়ক তো পুরো চুপ, মানে ওরা না প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে মানে মৃত্যুকে যাকে বলে এত কাছ থেকে দেখা, মানে যা মানে কিছু সেকেন্ডের পার্থক্য, যদি উনি ওই
পজিশানে, মানে বাসটা কবে থামিয়ে দিতে না পার, যেখানে ওনার পুরো কন্ট্রোল চলে গেছে, প্রায় চাকা একটা ফেটে গেছে, সেখানে বুঝতেই পারছেন যে কি অবস্থা হতে পারতো। মানে অমিত আর সায়ক তো পুরো থ হয়ে গেছে কিছুক্ষণের জন্য, হয়ে গেছিলো আর কি। তো সুজয়, অমিত সায়ক যখন ওই সেনা গাড়ি করে পৌঁছে দিচ্ছে, তো তখন মানে শুধু একটা কথাই বলছে, আমি তোদেরকে বলেছিলাম না যে কিছু একটা খারাপ হতে চলেছে, দেখ। বলছে যে আমি এখন বাড়ি যেতে পারলে পারছি, মানে তখন ওই তিনজনেই, সায়ক, অমিত, সুজয় তিনজনই একটা কথা বলছে যে এখন শুধু বাড়ি যেতে পারলে পারছি। যাই হোক, তো ওদের পরের দিনটাও তারপরে গ্যাংটকে থাকতে হয়, কারণ ওদের তো তারপরের দিন ট্রেন ছিল। তো ওই গ্যাংটক থেকে যখন ওরা NJP আসছিলো, তখনও কিন্তু বেশ, মানে ওরা একবার ওদের যে বাসটা ধরার কথা ছিল সেটা ওরা মিস করে যায়, তারপর আর একটা বাস অ্যারেঞ্জ করে সেখান থেকে ওরা আসে, মানে সব কিছুর মধ্যে একটা বিশাল রকমের একটা বাধা বলুন বা বিশাল রকমের একটা কিছু ছিল। তো যাই হোক, তো ওরা যখন তারপরে ওই NJP স্টেশনে আর কি, মানে ওরা ওদের একটা বাস ছিল, সেই বাসটা ওরা মিস করে দিল, তারপরে ওদেরকে গাড়ি করতে হয়, কারণ নির্দিষ্ট সময় পৌঁছতে হবে, গাড়ি হলে অনেক তাড়াতাড়ি হবে। তো গাড়ি করে যখন ওরা আসছিল, তো তখন ওই ওখানে যে গাড়িটা ওরা তিনজনই বুক করেছিল, তো যে ওই গাড়িটা চালাচ্ছিলেন তিনি না, তাকে আর কি ওরা আস্তে আস্তে কথা বলতে বলতে, মানে এতটা ওদের ভয় হয়ে গেছিলো যে গাড়ি করে ওরা NJP আসবে, তাকে বলছে আপনি আস্তে আস্তে চালাবেন, ভালোভাবে চালাবেন, দেখে শুনে চালাবেন, রাস্তাঘাট বুঝে চালাবেন, কোনো জায়গায় যদি মনে হয় যে রাস্তাটা সরু আমাদেরকে বলবেন, আমরা নেমে যাব, আপনি শুধু গাড়িটা নিয়ে পাস করবেন, আমরা তারপর আবার উঠব। তখন ড্রাইভার যিনি ছিলেন তিনি বলছেন যে তোমরা ছেলেরা তোমরা এত চিন্তা করছো কেন, আমি এখানে কত বছর ধরে চালাচ্ছি। তো তখন ওদের মধ্যে যে সায়ক ছিল, সে তখন বলে যে আপনাদের সাহস দেখা আছে, মরতে মরতে বাচ্ছিলাম, আপনারা আবার সাহসের কথা বলছেন, এ আমরা যাদের গাড়ি করে ঘুরেছি না, তাদেরও সব 10 বছর 14 বছর ধরে গাড়ি চালাচ্ছে, তাদের এখন এই অবস্থা। তো তখন তো ওই ড্রাইভার জি বলছেন কী ব্যাপার হয়েছে একটু বলুন তো। তো তখন ওরা আস্তে আস্তে ওই গ্যাংটক থেকে NJP আস্তে আস্তে পুরো ঘটনাটা বলে, কী কী ওদের সাথে পরপর পরপর ঘটেছে। তো তখন ওই ওই যে ড্রাইভার জি যিনি ছিলেন তিনি তখন বললেন যে দেখুন, আপনাদের একটা কথা বলি, জানি না আপনারা এখনকার ছেলে বিশ্বাস করবেন কি না, মানে ওরা আর কি নিজের ভাষায় হিন্দিতেই আর কি বলেছিল, বলছে যে আমাদের এই সিকিমে, পুরো সিকিম শুধু নয়, আমাদের এই পুরো পাহাড়ি জায়গায় আমরা না, মানে ওই সিকিমের আর কি ওখানকার বা পাহাড়ি লোকের একটা জিনিস বিশ্বাস করেন, সেটা হচ্ছে যে সব জায়গা ভালো নয়, মানে পাহাড়ি জায়গা, পাহাড় খুব ভালো, কিন্তু তার মধ্যেও এমন কিছু জায়গা রয়েছে পাহাড়ে বা এমন কিছু জিনিস রয়েছে পাহাড়ের যেটা হয়তো আমরা ফট করে দেখলে বুঝতে পারবো না, কিন্তু সেই সব জায়গায় সব সময় রাত হোক, মানে দিনের বেলা ঠিক আছে, কিন্তু রাতের বেলা যখন তখন যেভাবে সেভাবে বলছে যে যাওয়াটা কিন্তু ঠিক নয়। তখন বলছে সেটা আবার কী কথা, সেটা আমরা কী করে বুঝবো। তখন বলছে আমি এটাই বলতে চাইছি যে এমন কিছু জিনিস ছিল তোমরা যেখানটা কি তোমাদের ওই ঘটনাটা ঘটেছিলো, ওই হাওয়া এসেছিলো বললে একটা হাওয়ার দাপট তোমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল ঠান্ডা গরম, বলছে ওই হাওয়াটার মধ্যে কিন্তু এমন কিছু একটা ছিল যেটা কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা পাহাড়ে বলছি। তো ওই ড্রাইভার নাকি বলেছিলেন যে আপনি আমাদের এই পাহাড়ি যে কোনো লোককে জিজ্ঞেস করে নিন, তারা কিন্তু সবাই আপনাকে একই কথা বলবে, এবং সেই জন্য ওরা যখন বাড়িতে ঢোকে বলছে আমরা কিন্তু প্রণাম করে বাড়ি থেকে বেরোই, এবং ঢোকার সময় কিন্তু অনেক সময় আমরা প্রণাম করে, মানে গাড়ি চালিয়ে হয়তো বাড়ি ঢুকছি, গাড়িতেই প্রণামটা ঠুকে আমরা বেরোই। বলছে যে এমন অনেক জিনিস আছে, এমন অনেক পাহাড়ি মানে ভৌতিক ব্যাপার আছে যেগুলো না মানুষকে খুব ক্যাপচার করে, এবং তারা খুব চায় যে মানুষের ক্ষতি হোক। এবং সেই হিসেবে উনি একটা উদাহরণ দেন, উনি বলেন যে দেখবেন পাহাড়ে অনেক জায়গাকে বলে সুইসাইড পয়েন্ট, কারণ সেখানে অনেক ধরনের এরকম আত্মহত্যার ঘটনা ঘটে। বলছে যে আপনারা ভেবে দেখবেন যে পাহাড়ে তো অনেক খাদ আছে, কারণ যদি আত্মহত্যা করার হয় বা এরকম কোনো ঘটনা ঘটার হয় তাহলে তো সেখানেই ঘটতে পারে, কিন্তু দেখবেন এই ধরনের জায়গাতে বা যেখানে ধরুন অ্যাক্সিডেন্ট হয় সেখানেই দেখবেন অনেক সময় 3-4টে হয়তো অ্যাক্সিডেন্ট 7-8 বছরে হয়তো কখনো কখনো ঘটেছে। বলছে এই জায়গাগুলোর মধ্যে না একটা অদ্ভুত নেগেটিভ এনার্জির একটা শক্তির প্রবল থাকে, ফলে সে সবসময় চায় যে সেখানে যদি কোনো মানুষের কোনো ক্ষতি করা যায়। কিন্তু বলছে ওই যে বললো যে আপনারা যে বাবা মন্দিরে যাচ্ছিলেন, নাথুলা পাশের দিকে যে যাচ্ছিলেন বাবা মন্দিরে, বলছে যে আপনাদের হয়তো বাবা মন্দির দর্শন করেনি, কিন্তু বাবা মন্দিরে যিনি আর কি আছেন তিনি কিন্তু আপনাদের কৃপা করেছেন, এবং আপনারা মানে বাবা মন্দিরে যাওয়ার একটা বাসনা নিয়েছিলেন, আপনাদের মনে শ্রদ্ধা ছিল, তো সেই জন্যই হয়তো উনি আপনাদেরকে প্রত্যেকটা ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। বলছে না হলে একবার মানুষের সাথে দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে যায় সেটা হতে পারে, কিন্তু 3-3 বার একই ঘটনা কখনোই ঘটে না। তো তখন ওই ড্রাইভারজি ওদের যখন আলটিমেটলি NJP থামায়, তো বলছে যে তোমরা যেদিন পৌঁছবে সেদিনই পারলে, বলে উনি বললেন যে আমি কলকাতা গেছি, আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গেছি, আমি কালীঘাট মায়ের মন্দিরে গেছি, তো বলছে যে আপনাদের ওখানে তো ওরকম মায়ের মন্দির আছে, জাগ্রত মায়ের মন্দির, তো আপনারা একটা করে পুজো দিয়ে নেবেন।
তো এই কথাটা বলে ওদেরকে NJP ছেড়ে দেয়। তারপরে ওরাও বাড়ি চলে আসে এবং তারপরে ওরা যেদিন পৌঁছো সত্যি সত্যি সেদিনই কিন্তু ওরা তিন বন্ধুতে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে মন্দিরে এসে পুজো দিয়ে আসার পর থেকে কিন্তু ওরা তিনজনেই ঠিক আগে যেরকম একটা চার্মিং একটা ফিল করতো, একটা পজিটিভ ফিলিং ছিল, সেটা কিন্তু ওরা আবার ফিরে পায়। তো এইটাই ছিল আজকের ঘটনা। সুজয়বাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, আর পারলে প্লিজ এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন।